আমার জীবনে কিছু না বলা কথা সত্য ঘটনা অবলম্বনে বিয়ের পর আমি আমার স্বামীর টাকায় লেখাপড়া করি এটা আমার শ্বশুর শাশুড়ি কখনো চাইতেন না কিন্তু আমার স্বামী আদনান আমাকে লেখাপড়া করায় এটা আমার শাশুড়ি কেন জানি মেনে নিতে পারেন না সুযোগ পেলে আমার পড়াশোনা নিয়ে কটু কথা শোনাবেই আমাকে সবার সামনে অপমান করবে সে কোনো এমন করে সেটা আমার অগোছালো মস্তিষ্কের আজ করতে পারে না আমি শুধু সব কিছু মুখ বুঝে সহ্য করি প্রতি উত্তর দেই না জবাব দেই না কারণ আমার কথার পিঠে কথা বলা নিষেধ আছে আদনান আমাকে এসব বিষয়ে সব সময় চুপ থাকতে বলেছে আর যাই হোক না কেন আমি যেন তার বাবা মাকে কখনও এমন কিছু না বলি যেটাতে তারা কষ্ট পেতে পারে তাই আমি তাদের এত অপমানের কথা শোনার পরেও চুপ করে দাঁড়িয়ে থাকি আজও তার ব্যতিক্রম হলো না বাড়ি ভর্তি মানুষ ছিল তখন ভার্সিটি থেকে বাসায় এসেছি কেবল আমাকে দেখে আমার শাশুড়ি সবার উদ্দেশ্য করে সবার সামনে আমাকে উদ্দেশ্য করে বলে এই যে আমাদের মডার্ন বউ চলে এসেছে বিয়ের পরেও নাকি তার লেখাপড়া করতে হবে ক্লাসে না গেলে নাকি তার পেটের ভাত হজম হয় না নিজের চেহারাটা বাইরে সবাইকে দেখাতে হবে আমার ছেলে কি দেখে যে এই মেয়েকে ঘরে নিয়ে এসেছিল আমার মাথায় ধরে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলাম অনেক ইচ্ছে করছিল কথাগুলো জবাব দেয় কিন্তু আদনানের সেই কথাটা মনে পড়ায় কিছু বলতে পারলাম না আমার শাশুড়ি আবারও যখন বলল দুপুরে রান্না করবে কে বাড়ির সবাই না খেয়ে আছে সেদিকে কি কারো খেয়াল আছে আমার তো কলেজে যাওয়ার জন্য কাউকে বউ করে আনিনি বান্না তো করতে হবে আদনান দুপুরে লাঞ্চ করতে এসে গেছে ফিরে আমার ছেলেটার টাকাতে তো ভাত কাপড় পরছ পড়ালেখা করছো আমাদের কথা না হয় বাদেই দিলাম তোমার স্বামীকেই না খাইয়ে রাখা শুরু করলে আমার কথাগুলো সহ্য হলো না মনে হলো ভিতরটা ছিঁড়ে যাচ্ছে আমি আর আদনানের কথাটা মনে রাখলাম না আমি প্রথমবারের মতো আমার শাশুড়ির মুখের উপর বললাম আপনি চাইলে তো রান্নাটা করে খাওয়াতে পারতেন আপনার ছেলেকে এতই যদি দরদ থাকতো তাহলে রান্না করে খাওয়াতেন আপনার মেয়ে আসলে তো ঠিকই রান্না করতেন খুব যত্ন করে খাওয়ান কত রকমের রান্না খাবার করেন তার হিসাব থাকে না অথচ যে আপনাকে ভাত কাপড় দিচ্ছে থাকতে দিচ্ছে তার জন্য একটা দিন কষ্ট করে রান্না করতে পারলেন না আবার আমাকে যা তা বলছেন কই আপনার মেয়ে তো বিয়ে হয়েছে সেও তো পড়াশুনো করছে তাকে নিয়ে তো কোনো আলোচনা করেন না আমাকে নিয়ে আপনার এত সমস্যা কেন আমি আপনার মেয়ে না আপনার ছেলের বউ এটাই তো কারণ না নিজের মেয়ে হলে কি এমনভাবে বলতে পারতেন পরক্ষণে নিজের গালে থাপ পরের শব্দ শুনতে পেলাম বেয়াদব মেয়ে বড়দের সাথে কীভাবে কথা বলতে হয় বাবা মা বুঝি শেখায়নি আমার মুখের উপর কথা বলে আদনান আসুক তারপর তোমার বিচার করব। এখন যাও রান্নাঘরে ঢুকে আমাদের সবাইকে উদ্ধার করো সবার সামনে যখন আমার গালে শাশুড়ি থাপ্পর মেরে কথাগুলো বললো তখন নিজের অজান্তে চোখের কোণে জল অনুভব করলাম রান্নাঘরে বসে রান্না করছি আর ভাবছি বিয়ের আগে দিনগুলো কত সুন্দর ছিল কত মুগ্ধতা ছিল সেই দিনগুলোতে আদনান আমার জন্য কত কী করেছে বিয়ের আগে সে আমাকে কথা দিয়েছিল বিয়ের পর আমার লেখাপড়ায় কোনো সমস্যা হবে না তার কথায় লেখাপড়া শেষ হওয়ার আগেই বিয়ের পিড়িতে বসেছিলাম সে তার কথা রাখলেও এখন কেন জানি আমার এই সংসার জীবনটা অসহ্য মনে হয় সকালে রান্না করে ক্লাসে যাওয়া ক্লাস শেষ করে এসে আবার রান্না এখন মনে হয় মেয়েদের জন্ম হয়েছে বোধহয় রান্নাঘরের চুলো খোঁচানোর জন্য তাদের লেখাপড়া শেষ করে বড় কোনো কিছু করার অধিকার নেই আর সবচেয়ে বড় কথা হলো। আপনি আমার শ্বশুর শাশুড়ির মন জয় করতে পারিনি অনেক চেষ্টা করেছি তাদের মনে জায়গা করে নেওয়ার জন্য কিন্তু পারিনি হয়তোবা আগের থেকে তারা আমাকে পছন্দ করতেন না তাই তাদের প্রতি আমার ভালোবাসাটা তারা গ্রহণ করতে পারে না এর অবশ্য কারণ আছে আদনানের অন্য জায়গায় বিয়ে ঠিক করেছিল তারা কিন্তু তার মা বাবা মায়ের ঠিক করা মেয়েকে বিয়ে না করে আমাকে বিয়ে করছে তাদের ধারণা আদনানকে আমি আমার রূপের জালে ফাঁসিয়ে বিয়ে করেছি রাতে যখন আদনান আমাকে বলল দুপুরে কাজটা তুমি একদম ঠিক করো নি বড়দের সাথে এভাবে কথা বলা উচিত হয়নি আর সবচেয়ে বড় কথা হল আমার বাবা মা আমার জন্মদাতা বাবা মায়ের অপমান কোনো ছেলেই সহ্য করবে না আমিও করব না তখন আমি বললাম তুমি আমার কথাটা শোনো আগে কি হয়েছিল তারপর না হয় যা বলার বলবে তোমার মা আমাকে সবার সামনে যা তা বলেছিল আমার সহ্য হয়নি আর আমি ভুল কিছু বলিনি তখন আদনান ধমকে শুরু করলো বাহ আমারও মুখের উপর কথা বলছো দেখছি আমি মায়ের কাছ থেকে সব শুনেছি তোমার কাছ থেকে আবার শুনতে হবে না এটা কথা মনে রাখবে আমার বাবা মায়ের উপর কেউ নেই তুমি এক্ষুনি মায়ের কাছে ক্ষমা চাইবে বিয়ের পর এই প্রথম আদনা আমার সাথে এমন রাগান্বিত হয়ে ধর্মকে সুরে কথা বলল। আমি তার এমন ব্যবহার দেখে অবাক হলাম আমি কিছুটা রাগান্বিত কণ্ঠে বললাম তোমার মা তোমাকে তো সব কিছু বলেছে তাহলে তো এটাও বলেছে যে আমার গায়ে সে হাত তুলেছে তখন আদনার বলল তারা বড় মানুষ ছোটরা ভুল করলে তা শাসন করবে তুমি এখনই মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসো আমি মাকে বলছি তুমি ক্ষমা চাইবে তখন আমি আদনানকে বললাম আমি কোনো ভুল করি নেই তাহলে কেন ক্ষমা চাইব আমি পারবো না এটা করতে তোমার মা বাবাকে আমাকে দেখতে পারে না বিয়ের পর থেকে আমার সাথে খারাপ ব্যবহার করে তোমাকে কখনো বলিনি কিন্তু আজ না বলে পারলাম না তুমি নিজের মা বাবার খেয়াল রাখতে গিয়ে নিজের বউকে ভুলে গিয়েছ সব শুধু আমার দোষ খুঁজে বেড়াও কখনো কি জানতে চেয়েছ তোমার বাবা মা আমার সাথে কেমন ব্যবহার করে শুধু কি বউ শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতে পারে শাশুড়ি বউয়ের সাথে খারাপ ব্যবহার করতে পারে না আমার কথাগুলো শুনে আদনান কিছু বলল না তবে আমি বুঝতে পারলাম আমার কথাগুলো তার ভালো লাগেনি সত্য কথা তেতো হয় তাই কে আরও ভালো লাগে না সেটা আজ বুঝলাম কিছু সময় চুপ থেকে আদনান বলল তার মানে তুমি মায়ের কাছে ক্ষমা চাইবে না আমি সোজাসুজি বললাম না কখনোই চাবো না কোনো ভুল না করেও কারো কাছে ক্ষমা চাইতে পারবো না আমি প্রতি উত্তরে আদনান যে কথাটি বললো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি কখনো ভাবিনি তার মুখ থেকে এমন কথা শুনতে হবে আমাকে সে যখন বলল ঠিক আছে তোমার সব কথা আমি মেনে নিলাম যেহেতু মায়ের কাছে ক্ষমা চাইলে তুমি ছোট হয়ে যাবে সেহেতু তোমাকে ক্ষমা চাইতে হবে না কাল থেকে তুমি আর ভার্সিটিতে যাবে না তোমার পড়ালেখা পুরো বন্ধ আশা করি আমার এই কথাটা অন্তত রাখবে আর না রেখে কোনো উপায় নেই তোমার আদনানের কথাগুলো শুনে আমার বিশ্বাস হচ্ছিল না না কথাগুলো সেই বলছে কিন্তু বিশ্বাস করতে হবে কারণ এটাই বাস্তব সে আমার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছে আমি কিছুটা হকচককে গিয়ে বললাম কি বলছো তুমি পাগলের হয়ে গেছো নাকি এখন ফাইনাল ইয়ার কিছু দিন পর অনার্স শেষ হয়ে যাবে আর তুমি বলছো পড়াশোনা বন্ধ করতে তুমি একজন শিক্ষিত ছেলে হয়ে এই কথা কীভাবে বলতে পারলে তখন আদনান বলল আমি অনেক ভেবে চিনতে বলেছি আমি চাই না তোমার পড়ালেখার কারণে আমাদের সংসারে কোনো অশান্তি সৃষ্টি হোক যেহেতু আমার বাবা মা চায় না তাদের ছেলের বউ লেখাপড়া করুক তারা চায় সংসারই হোক তাই তুমি কাল থেকে আর ভার্সিটি যাবে না ঘরের কাজে মনোযোগ দিবে আর পড়ালেখা করে কি করবে এমন না তো যে চাকরি করবে আমি তো তোমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে চিন্তা করতে হবে না তাই সংসার শান্তির জন্য হলেও তুমি কাল থেকে ভার্সিটি যাবে না আমি অনেকটা অভিমান করে বললাম যদি ভার্সিটি যাই তাহলে কি করবা আদনান তখন আদনান আমাকে বলল তোমাকে ছেড়ে দিতে বাধ্য হব কন্টিনিউ করতে চাই না আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো আমি তোমার সাথে থাকতে চাই না আমি যখন আদনানের মুখ থেকে কথাগুলো শুনলাম তখন কেন জানি আমার ভিতরটাকে আমি বিশ্বাস করতে পারলাম না এই কথাগুলো সত্য আমার মনে হলো আদনান কখনোই এমন কিছু বলতে পারে না এসব কিছু মিথ্যা সামান্য একটা কারণে যে আমাকে এত বড় শাস্তি দিতে পারে কিন্তু আদনান যখন পুরোনায় বলল আমি যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপার রেডি করব তোমাকে জানাবো তখন আমার মনে হলো আদনানকে সত্যি সত্যি আমার সাথে তার এক ছাদের নিচে থাকতে চায় না তখন নিজের অজান্তে কাঁদতে থাকি আদনানকে অনুরোধ করি তোমার সিদ্ধান্তটা বদলাও চাইলে তুমি এমন সিদ্ধান্ত নিতে পারো না তুমি বলেছিলে সারা জীবন আমার পাশে থাকবে আমার তোমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হবে আমি তোমার সাহসে নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাই আমাদের সন্তানের কথাটা একটাবার ভাবো তখন আদনান বলল ওটা আমার সন্তান না তোমার সন্তান তুমি আমাকে খুব ভালোভাবেই চেনো আমি কেমন মানুষ আমি আমার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াবো না আমি তোমাকে কত করে বলেছি তুমি আমার কথা শুনোনি তোমার সম্পর্কে মা আমাকে অনেক কিছু বলতো কিন্তু আমি বিশ্বাস করতাম না কিন্তু আজ বিশ্বাস না করে পাচ্ছি না তুমি মাঝে মাঝে ভার্সিটি থেকে বের রাত করে বাড়ি ফিরতে আমাকে বলতে পারো সন্ধ্যার পরেও তোমার ক্লাস থাকতো তোমার পেটের বাচ্চার বাপ আমি নাকি অন্য কেউ সত্যি করে বলো তো এটা নিয়ে তো আমার সন্দেহ হয় আমি আদনানের কথাগুলো সহ্য করতে পারলাম না বুকের ভিতর এক অসহ্য যন্ত্রণা হতে লাগলো নিজের প্রতি নিজের ঘৃণা হতে লাগলো নিজের পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ মনে হচ্ছিল যে মানুষটা এতদিন পরেও নিজের ভালোবাসার মানুষের কাছে বিশ্বাস অর্জন করতে পারে নি আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আদনানের গালে দুটো চর মেরে দেই আর বলতে থাকি খুব ভালো বলেছো আমাকে একটা নষ্টামি হিসাবে তোমার কাছে প্রতিস্থাপন করলে আমি কি আসলেই এতটা খারাপ কারো সম্পর্কে না জেনে শুধুমাত্র সন্দেহ আর রাগের বসে এতটা জঘন্য অপবাদ দিতে পারে কেউ জানতাম না কিন্তু আজ তুমি আমাকে জানিয়ে দিলে তুমি ডিভোর্স পেপার রেডি করো আমি নিজেই তোমার কাছ থেকে আর থাকবো না দরকার হলে নিজের দেহ বিক্রি করে নিজের সন্তানকে বড় করবো তবু তোমার কাছে কাপুরুষের মতো থাকবো না পরের দিন রাগ করে আমি আমার বাবা মায়ের কাছে চলে যাই আমি ভেবেছিলাম আমার স্বামী কোনো এক সময় সব কিছু ভুলে আবার আমাকে নিতে আসবে কিন্তু সে আসে না দিন যায় মাস যায় সে আমাকে নিতে আসে না কয়েক মাস পর আমি ছেলে সন্তানের মা হয়ে গেলাম ভাবলাম এবার আর আদনান আমাকে ছেড়ে থাকতে পারবে না সন্তানের মায়া হলো অতীতের সব রাগ অভিমান ভুলে আমার আর আমার ছেলেকে তার কাছে নিয়ে আসবে কিন্তু যখন আদনানের বাড়িতে খবর পাঠানো হলো পরে কেউ আমার ছেলেকেই দেখতে আসলো না তখন মনে হলো আমাদের সম্পর্কটা আর জোড়া লাগবে না দেখতে দেখতে প্রায় কয়েকটা বছর কেটে গেল সেদিন যে রাগ করে চলে এসেছিলাম তারপরে কখনো আমার স্বামীর সাথে কোনো কথা হয়নি আমার আমি যেদিন তাকে ফোন দিতাম তাহলে সে কখনোই আমার ফোন ধরত না যদি মেসেজ করতাম সেটারও রিপ্লাই করতো না আমি বুঝতে পারলাম সে আমাকে ইগনোর করে তবু আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতাম কথা বলার চেষ্টা করতাম শুধুমাত্র আমাদের সন্তানটার কথা ভেবে কিন্তু তার সাথে আমি কথা বলতে পারতাম না সে কেন আমার আর আমার সন্তানকে দেখতে আসে নেই সেটাও আমি জানি না সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো আমাদের ডিভোর্স হয়ই নেই আমাদের সম্পর্কটা সে আগের মতো আছে তবু কেন আমার সাথে এমন হচ্ছে এই প্রশ্নের উত্তর আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি এক বছর অপেক্ষা করার পর যখন আমার স্বামী বাড়ি থেকে আমাকে নিতে যাওয়ার জন্য কেউ আসলো না কিংবা ডিভোর্স নামক শব্দটার মাধ্যমে আমাদের সম্পর্ক ছিন্ন করার জন্য কারো আগমন ঘটল না তখন আমি আমার স্বামীর জন্য অপেক্ষা একবারে বাদে দিয়ে দিলাম নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জীবন যুদ্ধে নেমে সেদিনের পর থেকে আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করতাম না তবু মাঝে মাঝে মনে হতো একদিন সে আমাকে নিতে আসবে কোনো একদিন আমার শাশুড় শাশুড়ি তাদের ছেলের বউয়ের অভাব বোধ করবে কিন্তু দিনের পর দিন চলে যায় এমন দিন আসে না আমার জীবনে আমার একাকিত্ব জীবনের প্রতি অনেক না কাজ করতো আমি চাকরির জন্য ঠিক মতো পড়তে পারতাম না আমার বাচ্চাটার জন্য একসময় বুঝতে পারলাম আমাকে এগিয়ে যেতে হবে কষ্ট সহ্য করতে হবে আমি আমার ছোট্ট বাচ্চাটাকে বিছানায় শুয়ে মনের ভিতর হাজারো কষ্ট চেপে রেখে পড়তে বসতাম যখন দেখতাম বাচ্চাটা কান্না বেড়েই চলছে তখন আমি পড়া থেকে উঠে তার কাছে চলে যেতাম তার কান্না থানা মাতাম একসময় বুঝতে পারলাম আমার ভাইয়েরাও কেন জানি আমাকে আর আমার সন্তানকে নিয়ে কিছুটা বিরক্ত বিরক্ত হবার কারণ আছে কারণ কোনো ভাইও হয়তো চাইবে না তার বোন তাদের বাসায় সারা জীবন থাকুক আমার অবস্থা তেমন আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে হয়তো আর কখনো আমাকে তার কাছে নেবে না মাও কেন জানি আমার সন্তানকে খুব বেশি ভালোবাসতে পারে না আমার ভাইদের সন্তান নিয়ে সব সময় থাকতে হয় তাকে আমি এখন কখনো এটা নিয়ে কিছু বলিনি আর বলবই বা কি করে অনেক দিন পর পর যদি বাপের বাড়ি আসতাম তাহলে হয়তো আমার সন্তানের জন্য তার নানার বাড়ির আদরটা আলাদা করে তোলা থাকতো কিন্তু যেখানে সব সময় নানাবাড়িতে পড়ে থাকতে হয় সেখানে এর থেকে বেশি কিছু আশা করা যায় না এক বছর পরেও আমি ভালো একটা চাকরি পেলাম না অনেক লেখাপড়া করার পরেও সরকারি না চাকরি নামক সোনার হরিণ খুব কাছাকাছি গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে আমাকে তবুও একটা হতাশা হলাম না কিন্তু যেদিন মা আম্মাকে আড়ালে ডেকে নিয়ে বলল তোর জন্য একটা ছেলে দেখছে তোর ভাইয়েরা কতদিন আর এভাবে একা একা কাটাবি বল তোরও তো জীবন আছে তোরও তো ভবিষ্যৎ আছে তখন আমি মাকে বললাম আমাকে নিয়ে তোমাদের এত চিন্তা তোমাকে আর আমাকে আর আমার সন্তানকে দুবেলা খাবার দিতে খুব বেশি সমস্যা হচ্ছে তোমাদের তোমাদের তো কোনো অভাব নেই টাকা পয়সা সম্পত্তি এগুলো তো আমারও ভাগ আছে সেগুলোর বিনিময়ে তো আমাদের দুজনকে তোমাদের কাছে থাকতে দিতে পারো তখন মা বলল, তুই আমাকে ভুল বুঝছিস আমরা সবাই চাই ভালো চাই জীবনে টাকা পয়সা সব নয় স্বামী সংসার ছাড়া মেয়েরাও অচল ছেলেটা অনেক ভালো তুই কথা বলে দেখ ভালো লাগবে তখন আমি মায়ের মুখের দিকে তাকিয়ে বললাম ঠিক আছে আমা তোমরা যেহেতু চাইছ বিয়েটা করি তাহলে না হয় করবো না তখন মা বলল একটা সমস্যা আছে তবে কিছুদিন পরে ঠিক হয়ে যাবে আমরা বলছি তোর কোনো বাচ্চা কাচ্চা নেই বিয়ের পর তোর ছেলে আমাদের কাছে থাকবে আমি জানি একজন মায়ের সন্তান ছেড়ে থাকতে অনেক কষ্ট হবে কিন্তু এছাড়া কি করার আছে বল তোর সন্তান আছে জানে এত ভালো ছেলে যদি তোকে বিয়ে না করে তাই এমন বলছি দুই এক বছর গেলে সব ঠিকঠাক হয়ে যাবে আমরা তোর খারাপ চাই না মায়ের কথাগুলো শুনে কেন জানি চোখের পানিটা ধরে রাখতে পারলাম না জল বড়া চোখে মাকে বললাম কেন মা কি তার সন্তানের সাথে এত বড় অন্যায় করতে পারে আমার জন্য আমার সন্তান তার বাবার আদর থেকে বঞ্চিত হয়েছে এখন আমি ওকে যদি রেখে চলে যাই তাহলে কি ওর মন থেকে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা উঠে যাবে না তোমরা যেমন আমার খারাপ চাইতে পারো না তাহলে আমি আমার সন্তানের খারাপ চাইব কি করে আমাকে বিয়ে করার আগে আমার সন্তানকে মেনে নিতে হবে যে আমার সন্তানকে মেনে নিবে আমি তাকেই বিয়ে করব তাছাড়া আমাকে বিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করবে না কখনো আমার সন্তানের জন্য আমি পৃথিবীর সব সুখ বিসর্জন দিতে পারি আমার মা সেদিন আমার দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারেনি কারণ তিনিও একজন মা তারপর আমার সন্তান ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে এক সময় আমি প্রথমবারের মতো আমার সন্তানের মুখ থেকে মা ডাক শুনি সেদিন আমি আমার ছেলেকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম কারণ সেদিন আমার সন্তানের মুখ থেকে মা ডাক শুনি সেদিন আমি বেঁচে থাকার মতো কিছু একটা করতে পারি অনেক কষ্ট সহ্য করার পর আমি একটা চাকরি পেয়ে যাই আমার বাবা মার বাড়িতে কোনো অভাব ছিল না তবুও কেন জানি বেঁচে থাকার জন্য নিজের চাহিদা পূরণ করতে পারতাম না কখনও ইচ্ছে করে কেউ কিছু দিত না তারা ভাবতো তিনবেলা খেতে দিচ্ছি থাকতে দিচ্ছে আর কি চাই অথচ দুইজন মানুষ বেঁচে থাকার জন্য খাওয়া দাওয়া বাদে আরও অনেক কিছু লাগতো আমি সেগুলোর অভাব ভোগ করতাম তাই চাকরিতে জয়েন করার পরের দিনে আমি আমার আপনজনের থেকে দূরে সরে যাই আমার চাকরিতে জয়েন করতে অনেক সময় লেগেছে তাই চাকরি হওয়ার পরেও অনেকদিন বাবা মার কাছে থাকতে হয়েছে সেজন্য চাকরিতে জয়েন করার আগের দিনেই আলাদা একটা বাসা নেই আমি যখন চাকরিতে জয়েন করি তখন আমার ছেলের বয়স তিন বছর তিন বছরের একটা ছেলেকে রেখে অফিস করাটা যে কত কষ্ট কত যন্ত্রণা সেটা শুধু একজন মাই উপলব্ধি করতে পারে কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না কাজের মেয়ের কাছে রেখে অফিসে চলে আসতাম এসে যখন কোলে নিতাম তখন ভিতরটা জুড়িয়ে দিত এভাবে দুটো বছর কেটে গেল আমার ছেলের বয়স তখন পাঁচ আমি বুঝতে পারলাম আমার বেঁচে থাকার জন্য আমার ছেলেই যথেষ্ট আর কাউকে দরকার নেই আমার জীবনে স্বামী সংসার বাবা মা ভাই কাউকে দরকার নেই হঠাৎ করে একদিন আদনান বাসায় এসে বসে আছে আমি তখন অফিসেই ছিলাম বাসায় এসে তাকে দেখলাম তখন খুব বেশি অবাক হলাম না কারণ আমি অনেক আগেই এই মানুষের জন্য অপেক্ষা করে ছেড়ে দিয়েছি আমাকে দেখা মাত্র আদনান উঠে দাঁড়ালো অনেক কথা হলো তার সাথে আমি তার কাছে জানতে চেয়েছিলাম কেন সে আমার কাছে আসে সে কোনো উত্তর দিতে পারেনি বুঝতে পারলাম সে আমাকে আর আমার ছেলেকে নিতে এসেছে তখন কি বলবো কিছু বুঝতে পারলাম না নিজের অজান্তে দীর্ঘ পাঁচটা বছর একাকিত্বের সাথ নিয়ে আবার আমার কাছে ফিরে আসতে হলো আমি তোমাকে গ্রহণ করে নিতাম কিন্তু তুমি তো করি তুমি বিয়ে করেছিলে যদিও আমি জানি না এটা সত্য কি না তবে বিয়ে না করলে এভাবে নিজের স্ত্রী সন্তান ছেড়ে পাঁচ বছর থাকতে পারত না আর সবচেয়ে বড় কথা আমি আমার ছেলেকে সব সবসময় বলে এসেছি তার বাবার নেই তার বাবাও আমি মাও আমি আমি আমার ছেলেকে কখনো মিথ্যে বলতে শেখাইনি আমি চাই যে যেটা সে জেনে এসেছে সেটাই সত্যি হোক আমার কথাগুলো শুনে আপনার আর কিছু বলেনি আমার ছেলেকে ঘুমন্ত অবস্থায় দেখে দুঃখী মনে চলে যায় আমার খুব ইচ্ছে করছিল তাকে বলতে তুমি থেকে যাও কিন্তু আমার মনে হলো কাউকে কথা দিয়ে রাখা উচিত সূর্য যদি তার কোন কথা কোনোদিন না রাখে তাহলে পৃথিবীটাই সেদিন কালো অন্ধকারে ছেয়ে যাবে আমিও চাই না আমার ছেলে আমাকে মিথ্যেবাদী হিসাবে জানুক ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং